মাঠ ও মাঠের বাইরে খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। মাঠের পারফরমেন্সের মতো টালমাটাল অবস্থা দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থারও। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফিফাও অখুশি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের উপর। তবে এরই মাঝে একটা সুখবর পেল সিবিএফ। গেল মাসে দুর্নীতির দায়ে নিম্ন আদালতের রায়ে বরখাস্ত হয়েছিলেন সিবিএফ এর প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেজ। ক্রীড়া অঙ্গনে সরকার হস্তক্ষেপ করায় চিঠিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে সতর্ক করেছিল ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। এমনকি সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও এসেছিল সেই সতর্কবার্তায়। তবে অবশেষে টনক নড়েছে ব্রাজিলের। রদ্রিগেজের উপর থেকে নিম্ন আদালতের রায় স্থগিত করেছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তুলে নিয়ে তাকে আবারও সিবিএফ এর সভাপতির দায়িত্বে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সাম্প্রতিক সময়ে আইনি দ্বন্দ্ব, জাতীয় দলের বাজে পারফরমেন্স ও কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে না পারা নিয়ে সমালোচনার মুখে ছিলেন রদ্রিগেজ। তবে তাকে নিয়োগ না দিলে 2024 সালের অলিম্পিক থেকে ব্রাজিলের নিষিদ্ধ হওয়ার শঙ্কা জাগে। তাই রদ্রিগেজকে আবারও পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দেশটির সুপ্রিম কোর্ট। এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যায়। প্যারিস অলিম্পিক 2024 এর জন্য জাতীয় দলের ফুটবলারদের নিবন্ধন শুরু হয়েছে। আমি রিডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেয়া রায় স্থগিত করছি এবং সিবিএফ এর আগের কমিটিকে পূর্ণ বহালের আদেশ দিচ্ছি। যদিও বিচারক মেন্দিজের এই আদেশ অস্থায়ীভাবে কার্যকর করা হয়েছে, তবে এই রায় নিয়ে ব্রাজিলের শীর্ষ আদালতের অন্য 10 সদস্য বিশ্লেষণ করবেন। তারপর জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 2021 সালে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পান রদ্রিগেজ। এরপর 2022 সালে সরাসরি সভাপতি পদে নির্বাচিত হন তিনি। 2026 পর্যন্ত মেয়াদ আছে রদ্রিগেজের। তামিম হোসেন, সময় সংবাদ।